বন্ধুগণ, আজকে হলো 30শে জুন। তা আজকে মনে করো কয়েকটা ভিডিও দিয়েছি আমি আপলোড, তারপরে এই ভিডিওটা করছি। যে আমাদের বাড়িতে যে গরুর বাচ্চা হয়েছে সেটা তো তোমরা দেখেছোই। তা সেই গরুর বাচ্চাটা মনে করো কি করতে লাগবে, দুধটা ছেঁকতে লাগবে প্রথম প্রথম। কারণ প্রথমে প্রথম যদি দুধ ছেঁকা না হয় আর কি, তাহলে মনে করো কী হবে, গরুটার গরু যে গাড়িটা থাকে তার অসুবিধা হতে পারে, কোনো প্রকার অসুখও হতে পারে। সেই কারণে গরুর গাড়িটা ছেঁকা হবে আর কি, গায়ের দুধ ছেঁকা হবে। এই যে গরুর বাচ্চাটা এখানে শুয়ে আছে, আর ওই যে দিকে আছে গরু। এখন মা মনে করো বালতি নিয়ে আসলো, পিছন দিক দিয়ে হয়তো দেখছোই তোমরা। তা এখন মনে করো গরুর বাচ্চাদের মনে করো গরুর দুধটা ছেঁকা হবে। এই যে মা চলে আসলো, মা এখন গরুটাকে নেবে। এখন গরুটাকে নিয়ে এখন মনে করো এখানে কী করা হবে, ছেঁকা হবে দুধ ছেঁকা হবে। এই যে বালতি বালতি নিয়েছে এবং তেল নিয়েছে, একটু তেল লাগে, একটু সরিষার তেল লাগে। এখন মনে করো ছেঁকা হবে দুধ। ওকে বন্ধুগণ, দেখি কতগুলো দুধ হয় আর কি। প্রথম দুধ আমরা খাই না আর কি, ওটা পুকুরে দিতে লাগে। যাই হোক, এবার পুকুরে দেওয়া হয়তো হয়তো আর কি। তাহলে বন্ধুগণ দেখা যাক কি করে ছেঁকা হয় দুধ। বন্ধুগণ দেখো, এখানে মনে করো আমাদের মন্দির যে আছে, মন্দিরের সিঁড়িতে গরুটাকে বেঁধে দেওয়া হয়েছে। এখন গরুটা আছে, এখন ওই যে গরুটার দুধ ছেঁকা হবে। গরুটা হুঁ হুঁ করতেছে, মানে ওর বাচ্চাকে চাইতেছে। এখন এই যে দেখো গরুর বাচ্চাটা চলে আসলো, এখন দুধ ছেঁকে দুধ খাবে ও। দেখো বন্ধুগণ, গরুর বাচ্চাটা গরুর দুধ খাইতেছে। দেখছো বন্ধুগণ, গরুর বাচ্চাটা গরু ছোট্ট গরুটা দুধ খেতেছে। এই দেখো বন্ধুগণ, এখন ছোট বাচ্চাটা ছোট গরুটা বড় গরুটা দুধ খেতেছে। এই যে এখানে বালতি আর তেল নিয়ে নেওয়া হয়েছে। ছোট্ট গরুটা এদিকে ঘোরাফেরা করতেছে। এই দেখো মোটামুটি কতগুলো দুধ হয় মা, এখন কতগুলো আছে? 2 কেজি। দেখো বন্ধুগণ, এখানে তাহলে 2 কেজির মতো মনে করো মোটামুটি ভাবে ছেঁকা হইলো, মানে একদম যে ভালো করে পিওর ভাবে ছেঁকা সেটা না। মনে করো এখানে 2 কেজির মতো দুধ হবে, মা বললো হবে হয়তো, বা আমি ঠিক বলতে পারলাম না, হবেই আর কি। মাপবি
তাহলে বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, সকলে সুস্থ এবং ভালো থাকুন।